আচ্ছা, আজকে আমাদের কততম ক্লাস? পঞ্চম ক্লাস। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব। কি দেখাতে চেয়েছিলাম? ফর্ম, HTML ফর্ম। শুনতে পাচ্ছেন পিছনে? আমি অনেক আসতে বলি তো। ফর্ম হচ্ছে কি কাজে লাগে? যে কোনো একজন ভিজিটরের ইনফরমেশন কালেক্ট করার জন্য প্রয়োজন হয় একটা ওয়েবসাইটে, তাই না? আমরা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন দিয়েছি, তাই না? অ্যাডমিশন দেওয়ার সময় কি দেখা যায়? যে ফর্ম ফিল আপ করে একটা ফর্ম সাবমিট দেই, তাহলে আপনার এই ফর্মটা কি হয়ে যায়? ডাটাবেজে চলে যায়, তাই না? বা যারা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে তাদের কাছে পৌঁছে যায়। তাহলে ভিজিটরের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য এই ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? তো ফর্মের মধ্যে বেশ কিছু বিষয় আছে। ফর্মের অনেক অনেক ধরনের ট্যাগ আছে, অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, যেগুলো খুব ভালোভাবে বুঝে ইউজ করতে হয়, ঠিক আছে? উল্টাপাল্টা করলে আপনার ওই ফর্মটি সঠিকভাবে হয়তো কাজ করবে না, বুঝছেন? তো ফর্মের মধ্যে মেইন যে ইনপুট ফিল্ড বা মেইন যে ফিল্ডগুলি আছে, তার মধ্যে একটা হচ্ছে ইনপুট এলিমেন্ট বা ফিল্ড, আর একটা হচ্ছে টেক্সট ফিল্ড, ইমেইলের ফিল্ড। মানে আমরা যে বক্সে আমরা যখন ফর্ম সাবমিট দেই, তখন দেখা যায় না যে কোথাও মেইল দিতে বলছে, কোথাও পাসওয়ার্ড দিতে বলছে, কোথাও কমেন্ট করতে বলছে। তো এই আলাদা আলাদা ঘর তৈরি করার জন্য আলাদা আলাদা ফিল্ড দরকার হয়, বুঝছেন? এরকম মেইন মেইন যে ফিল্ডগুলি, সেইখানে কয়েকটা নাম দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডের ফিল্ড, তারপরে এই সব কিছু দেওয়ার পরে যেটা দরকার হয়, যে ক্লিক করার পরে চলে যাবে, সেটাকে বলা হয় সাবমিট, বুঝছেন? সাবমিটের অপশনও রাখতে হয়, তাই না? এখন এই কাজগুলো করার জন্য গুরুত্বপূর্ণ কিছু ট্যাগের নাম এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন? আমরা যেহেতু ফর্ম নিয়ে কাজ করব, আগে টেবিল নিয়ে কাজ করেছিলাম, কোন ট্যাগ দিয়ে শুরু করেছিলাম? টেবিল ট্যাগ, তাই না? ঠিক সেম ভাবে আমরা ফর্ম নিয়ে যখন কাজ করব, তখন হচ্ছে লাগবে প্রথমেই ফর্ম ট্যাগ, এরপর ইনপুট ট্যাগ লাগবে, টেক্সট এরিয়া মানে বিভিন্ন কমেন্ট বা যে জায়গায় লিখতে পারবেন আপনি বা ভিজিটর এসে লিখতে পারবে, এটাকে বলা হয় টেক্সট এরিয়া। এই সবগুলি এক একটা ট্যাগের নাম, বুঝছেন? ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার হয়। তারপর দরকার হতে পারে লেবেল ট্যাগ, বাটন ট্যাগ, ফিল্ড সেট ট্যাগ, লিজেন্ড, সিলেক্ট, অপশন। এই ট্যাগগুলি ছাড়াও আরও বেশ কিছু ট্যাগ আছে যেগুলি ফর্মে ব্যবহার করা দরকার হয়। দেখা যাচ্ছে এর মধ্যে আপনার দুইটা ট্যাগ ব্যবহার হতে পারে, দুই তিনটা, আর অন্যগুলো নাও লাগতে পারে। ভিন্ন ভিন্ন কাজের সময় ভিন্ন ভিন্ন ধরনের ফিল্ড তৈরি করা দরকার হতে পারে, তখন সেই ট্যাগগুলি লাগবে, বুঝছেন? এরপরে আসি কিছু অ্যাট্রিবিউট আর ভ্যালুর ব্যাপারে। অ্যাকশন, মেথড, টাইপ, ভ্যালু, নেম, ফর আইডি, এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের নাম। এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটের কাজ আছে। আপনার যে অ্যাট্রিবিউট দরকার হবে সেটা ব্যবহার করবেন, যেটা দরকার হবে না ব্যবহার করবেন না, এটাই স্বাভাবিক, তাই না? তারপরে গুরুত্বপূর্ণ কিছু ভ্যালু দিয়েছি, দেখেন, নেম, পাসওয়ার্ড, ইমেইল, সাবমিট, রিসেট, রেডিও, চেকবক্স, বুঝতে পারলেন? এইগুলো হচ্ছে ট্যাগের নাম। এই যে এখানে যে কয়টা দেখতে পাচ্ছেন, এই কয়টা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, আর এইগুলি হচ্ছে কিছু ভ্যালু, অ্যাট্রিবিউটের কিছু ভ্যালু। এই সব কিছু সঠিকভাবে ব্যবহার করে আপনি সুন্দর একটা ফর্ম তৈরি করতে পারেন। এরপরে আমরা যদি এই ফর্ম দেখি, ফর্মে আসলে অনেক কাজ, যা শর্ট টাইমে দেখানো কঠিন, তারপরেও যদি সময় থাকে আমরা এক্সট্রা কিছু দেখব।
সময় থাকা শুধু বিষয় না, সময় থাকা পাশাপাশি আপনাদের নিতে পারা, কারণ ফর্মের মধ্যে অনেক কাজ আছে, অনেক দেখা যাচ্ছে যে প্রথমে স্টার্ট করার পরে ইজি লাগবে, এমনি ইজি জটিল করে ভাবার কোনো কারণ নাই, বুঝতেই পারছেন এতগুলো ট্যাগ আর অ্যাট্রিবিউট বলেছি এর বাইরেও আছে, তাহলে কত কিছু নিয়ে বুঝতেই পারছেন, এগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রথম প্রথম একটু জটিল মনে হয় বা হতে পারে, কিন্তু ইউজ টু হয়ে গেলে তখন আর সমস্যা হবে না। স্যার তাহলে শুরু করা যাক। আজকে পঞ্চম ক্লাস না, নাম দেই একটা আমরা গতদিন দেখেছিলাম তাই না, আমরা গতদিনের ক্লাসে সব ডিলিট করে দিই, নতুন করে আজকের ক্লাসের কাজ শুরু করব। আচ্ছা প্রথমে আসি, ফর্ম তৈরি করার জন্য প্রথমে কোন ট্যাগটি লাগবে? ফর্ম ট্যাগ, সহজ হিসাব এই ট্যাগটা দিয়ে শুরু করতে হবে। এরপরে ফর্মের মধ্যে মেইনলি থাকে কি বলতে পারেন? ইনপুট দেওয়ার বা কোনো কিছু লেখার জায়গা, তাই তো? তো এইটার জন্য আমাদের ইনপুট নামে একটা ট্যাগ আছে, কি ট্যাগ? ইনপুট ট্যাগ। ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ এবার আমরা আমাদের ওয়েবসাইটে দেখি, এটা দেখেন একটা ইনপুটের ফিল্ড চলে আসছে অটোমেটিক, কিছুই করিনি, জাস্ট ওই ট্যাগটা ইউজ করেছি, এখানে কিছু লিখা যাচ্ছে তাই না, লিখে যাচ্ছে তো। এখন আমরা এর বাইরে ধরেন একটা কিছু লিখে দিতে পারি যে এই ইনপুটে আসলে যদি ভিজিটর শুধু এইভাবে একটা ফিল্ড দেখে ইনপুট ফিল্ড, সে এখানে কি লিখবে তা বুঝতে পারবে? নাম না পাসওয়ার্ড নাকি কমেন্ট নাকি ইত্যাদি ইত্যাদি কি লিখবে বোঝার কথা না তাই না। এখন আমরা কি করতে পারি, তাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই পাশে একটা কিছু লিখে দিতে পারি, যেমন এটা কিন্তু ফর্মের কোনো অংশ না যে আপনার এইটা দিলে না দিলে অন্য কিছু হবে তা কিন্তু না, বাট ভিজিটর এসে দেখে যেন বুঝতে পারে যে আমার এখানে নাম লিখতে বলেছে, কথা বুঝছেন? কাজ হবে হচ্ছে ট্যাগ দিয়ে, ওই ট্যাগের মধ্যে যা দিয়েছে এটা হচ্ছে ভিজিটরকে বুঝিয়ে দেওয়া, জাস্ট তাহলে এখন সে বুঝতে পারবে তার এখানে নাম লেখার জন্য বলা হয়েছে নাকি। এখন আমাদের এটা হলো, ভিজিটর এসে তার নাম লিখলো, ধরুন একজনের নাম বলেন শিমুলতিন ইমন, কে এই নামটা জানিয়ে দেন আপনি, ধরেন এই নামটা লিখলো। এখন এই নাম লেখার পরে তার তো ওইটা পাঠাতে হবে তাই না, যে মানে এখনো পর্যন্ত কি ডাটাবেজে যাওয়ার মতো কোনো মানে পজিশন তৈরি হয়েছে বা ওয়েবসাইট যারা নিয়ন্ত্রণ করছে তাদের কাছে পৌঁছানোর কোনো অপশন এখানে এখনো তৈরি হয়েছে? এটা যেন কি করা যেতে পারে, একটা জায়গা থাকবে যেখানে ক্লিক করে পাঠানো যাবে এই তথ্যটা, বিষয়টা এরকম না। এইটার জন্য আপনি আর একটা ট্যাগ ইউজ করতে পারেন,
বাটন নামে একটা ট্যাগ আছে, এইটা একটা ইউজ করতে পারেন, অথবা ইনপুট দিয়েও করা যায়। তো ধরেন আপাতত বাটনই দিলাম, এখানে লিখে দিলাম সেন্ট। এবার দেখেন ইনপুট ফিল্ড আছে, নাম লেখা যাচ্ছে, এখানে ক্লিক করে এই তথ্যটা পাঠানো যাচ্ছে। তাহলে একেবারে ফর্মের একেবারে বেসিক একটা বিষয়, মানে এই জিনিসটাই তো বিশাল আকারে হবে, তাই না? অনেক ধরনের ফিল্ড থাকবে, ডাটাবেজে পাঠানো যাবে বা ক্লিক করে সাবমিট দেওয়া যাবে, এটাই তো মেইন বিষয় ফর্মের, নাকি? তাহলে এখন কিন্তু পাঠানো যাচ্ছে, এটা করার জন্য কিছু করা হয়নি, জাস্ট দুইটা ট্যাগ ইউজ করা হয়েছে, তাহলে তো ফর্ম শেষ, নাকি? আর কিছু আছে ফর্মে? আছে, কি বলেন আর কি থাকতে পারে, আর কি থাকতে পারে, একজন বলেন না? পাসওয়ার্ড, তাই এই ইনপুটকে আবার লিখে দিবেন, এই ইনপুটটা যদি আবার রিপিট করে দেওয়া হয় আর এখানে যদি লিখে দেওয়া হয় পাসওয়ার্ড, তাহলে হয়ে যাবে না? হয়ে গেল না বলেন? এই যে এখানে নেম লিখো, এখানে পাসওয়ার্ড লিখো, সেন্ড দিয়ে দাও, এই তো হয়নি? পাসওয়ার্ড শো করে না, ও এখানে শো করতেছে না। ভালো একটা পয়েন্ট ধরেছে যে আমরা যেসব জায়গায় পাসওয়ার্ড দেই সেই পাসওয়ার্ডটা কিন্তু দেখা যায় না, কারণ আপনার ফ্রেন্ড এমনি তাকায় থাকে যে আপনি কি চাপতেছেন, তাই না? যে এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলো, তাহলে আমি পরে এটা দিয়ে ট্রাই করবো, তাই না? আর যদি এভাবে দেওয়ার সময় দেখে ফেলে তাহলে তো মুশকিল, তাই না? সিকিউরিটির একটা ব্যাপার আছে, এজন্য পাসওয়ার্ডের এই ঘরটাতে সবসময় কি ওই পাসওয়ার্ডগুলি দেখা যায় না, হাইড হয়ে থাকে। তো এটা কি করা পসিবল এখন HTML-এ? হ্যাঁ পসিবল। এইটা করার জন্য আমাদের কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, বুঝছেন? তাহলে কি বুঝলেন, যে ইনপুট ফিল্ড মানে ইনপুট ট্যাগ নেওয়ার সাথে সাথে ইনপুট ফিল্ড চলে আসবে, বাট এই ইনপুটে যদি কিছু কিছু জিনিস স্পেসিফিকভাবে করে দিতে চান যে এটা পাসওয়ার্ডের জন্য হবে, এটা নেমের জন্য হবে, এটা ইমেইলের জন্য হবে, তাহলে আপনার কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, বুঝছেন? কি অ্যাট্রিবিউট ইউজ করবেন? হ্যাঁ, টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, টাইপ, বুঝছেন? টাইপ কি এখানে টাইপ করবে, ভিজিটর বা যে আপনার ব্রাউজারে ওয়েবসাইটে আসছে সে এখানে কি দিতে পারবে, ইনপুট হিসেবে কি দিবে, সেইটা নির্ধারণ করে দেওয়া হয়েছে টাইপ দিয়ে। এইখানে আপনি কি লিখে দিলেন তাতে কিন্তু কিছু যায় আসে না, কারণ আপনি যদি বকুজকু দিয়ে পাসওয়ার্ডের জায়গায় লিখে দিলেন ইমেইল আর নেমের জায়গায় লিখে দিলেন পাসওয়ার্ড, তার তো বোঝার কোনো কায়দা নেই, তাই না? বা সে তাকে উল্টাপাল্টা বোঝালেন, কিন্তু ওয়েবসাইটে বা আপনার যে ডাটাবেস সেখানে সঠিকভাবে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য এখানে সঠিকভাবেই লিখতে হবে, বুঝছেন? তাহলে টাইপ দিয়ে নির্ধারণ করে দেওয়া যেতে পারে এই ইনপুটে কি তথ্য দেওয়া হয়েছে বা কি তথ্য দেওয়া যাবে, বুঝছেন? তো টাইপের ঘরে আমরা যদি লিখে দেই পাসওয়ার্ড, মানে পাঁচটা শব্দ, আচ্ছা পাসওয়ার্ড লিখে দিলাম, এবার যদি রিলোড দেই, এবার যদি কিছু লিখি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, তাহলে একটা পাসওয়ার্ডের ফিল্ড তৈরি হয়ে গিয়েছে, বুঝছেন? এর জন্য কিন্তু আমরা কিছুই করি নাই, যারা সেটা অ্যাট্রিবিউট ইউজ করেছে। তাহলে এখন এখানে আপনি যাই লিখে দেন না কেন সেটা ডাজেন্ট ম্যাটার, এখন সেন্ড করলে আপনার ডাটাবেজে বা আপনার ওয়েবসাইটকে এই ফিল্ডটাকে হিসাব করবে কি হিসাবে, পাসওয়ার্ড হিসেবে, এখান থেকে পাসওয়ার্ড আসছে সেই হিসেবেও কাউন্ট করবে, বুঝছেন? তারপরে আর কি দরকার হতে পারে ওয়েবসাইটে? ইমেইল দেওয়া দরকার হতে পারে, তাই না? যদি নর্মালি আপনি ইনপুট দেন তাহলে সেম ভাবে আরেকটা ইনপুট ফিল্ড চলে আসবে, তাই না? এগুলো পরপর আসছে, কেন বুঝতে পারছেন? ডান দিকে পরপর আসছে, হ্যাঁ
না বিআর দেওয়া না, সেটা ভিন্ন হিসাব, ইনলাইন এলিমেন্ট। এই ট্যাগগুলো সব হচ্ছে ইনলাইন, বুঝলেন নাই? ইনলাইন এলিমেন্ট ভুলে গিয়েছেন, ইনলাইন আর ব্লক লেভেল। আলোচনা করি নাই কি বলে, যে এলিমেন্ট গুলি লেফট থেকে রাইট পর্যন্ত জায়গা নিয়ে থাকে। যেমন ধরেন আমি যদি এখানে একটা এইচ টু দেই, একটা এইচ টু দিলাম, এবার যদি রিলোড দেই, দেখেন এইচ টুটা একাই একটা লাইন নিয়ে আসে, ফ্রন্টটা নিচে চলে আসছে নাকি? তাহলে এই এইচ টু কে বলা হবে ব্লক লেভেল এলিমেন্ট, যে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা নিয়ে থাকে। এবার আবার মনের মধ্যে কুতকুত শুরু হয়ে গেছে, কই আছে তো এইটুকু নিয়ে, সবটুকু নিয়ে কই, তাই হ্যাঁ হ্যাঁ এই তো ভালো করতে পেরেছেন। এবার একটু খেয়াল করেন, এবার বিশ্বাস হয় যে সবটুকু জায়গা নিয়ে আছে, সবটুকুটা কাজ করে দিয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছে। এটা আপনাদের এখন দরকার নাই, কিভাবে ব্যাকগ্রাউন্ডটা আনলাম বোঝানোর জন্য, যে এইটার কন্টেন্ট যতটুকুই হোক না কেন, কন্টেন্ট তো বুঝেন, কন্টেন্ট তো বুঝেন, কন্টেন্ট যতটুকুই হোক না কেন জায়গা নিয়েছে ফুল লেফট থেকে রাইট পর্যন্ত। এই এলিমেন্টগুলিকে বলা হবে ব্লক লেভেল এলিমেন্ট। এলিমেন্ট দুই রকম হয়, এলিমেন্ট দুই রকম হয়, একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে ব্লক লেভেল। এবার সেম কথাটা আমি আর একটা ট্যাগ ব্যবহার করে করেছি, এখানে একটু গালাটা চেঞ্জ করে দেই, সেম লিখা আর একটা ট্যাগ ইউজ করে করেছি। দেখছেন দিস ইজ এ হেডিং, এখানেও যে মানে যে কথাটা লিখেছিলাম এখানেও সেই সেম কথা লিখেছি, তাই না? কিন্তু ও কিন্তু এই লেফট থেকে রাইট পর্যন্ত জায়গা নেয়নি, ওর পাশে ধরেন আরো একটা লিখি, দেখছেন এ কিন্তু পর পর আসছে, তার মানে ওর কন্টেন্ট যতটুকু ততটুকু জায়গা নিয়ে আছে, বাকি জায়গাটুকু অন্যের জন্য ছেড়ে দিয়েছে, বুঝছেন? তার মানে তাহলে কি বুঝলেন, কন্টেন্ট পরিমাণ জায়গা যে ট্যাগ নিয়ে থাকে সেটাকে বলা হয় ইনলাইন এলিমেন্ট, বুঝছেন? মানে ওর যতটুকু জায়গা ততটুকু থাকবে, তারপরে অন্য কিছু সুযোগ দিবে। আর ব্লক লেভেল কি, ওর ওর মধ্যে কতটুকু কন্টেন্ট থাকলো ডাজেন্ট মিটার, এটা কোনো বিষয় না, ও হচ্ছে লেভেল থেকে একটু দখল করে নিয়ে থাকবে, বুঝছেন? এই আমার এই বেঞ্চে তোরা কেউ বসবি না, আমি একা, বুঝছেন? এরকম একটা ব্যাপার, বুঝছেন? তাহলে এই ইনপুট গুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, যার কারণে পাশাপাশি আসছে পরপর সব। আপনার টেবিল করার সময় দেখেননি সব গুলো নিচে নিচে আসছিল, ডানে ডানে যায়নি? অনেকে কোশ্চেন করছিল যে আমি টেবিল করছি, ক্যালেন্ডার তো ডান পাশে নিতে চাইছে, আসে না কেন? না আসার ওটা একটা কারণ, টেবিলও একটা ব্লক লেভেল এলিমেন্ট, যখন ওটা নিয়েছেন ওর লেফট থেকে রাইট পর্যন্ত জায়গা নিয়ে আসে, ওর মধ্যে কন্টেন্ট যতটুকুই হোক না কেন, যার কারণে পর 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 আসছে, বুঝছেন? এবার ওকে, এইবার আমরা এখান থেকে সাবমিট দিতে পারছি কোনো কিছু লিখে। যদি দেখেন এখানে এরকম একটা কিছু লিখলাম, সেন্ড দিলাম, সাবমিট হয়ে গিয়েছে, মানে চলে গিয়েছে, কোথায় গিয়েছে সেটা হচ্ছে পরের ব্যাপার। এখন আমরা দেখি না যে ইমেইল যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে সাবমিট হয় না, যায় না, দেখেছি না? এইটাও ধরেন আমি এরকম এই ট্যাগটা দিয়ে ওইটা করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে বলেন তো, ওই টাইপ ঠিক করে দিতে হবে যে এই ইনপুট ফিল্ডটি হবে ইমেইলের, ইমেইল নামেই একটা ভ্যালু আছে টাইপের, এইটা যদি দেওয়া হয়। এইবার খেয়াল করেন, আমি যদি এখানে ধরেন হাবিজাবি একটা কিছু লিখলাম, সেন্ড দিলাম, দেখেন ধরে বসছে যে প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেট অফ, মানে জিমেইল ইমেইলের যে সিস্টেম সেই সিস্টেমে সঠিক একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তা না হলে দেখছেন তথ্য
পাসই করতে দিবে না। দেখছেন টাইপ অ্যাট্রিবিউট কত গুরুত্বপূর্ণ। এবার যদি সঠিক ইমেইল অ্যাড্রেস দেই, তাহলে সঠিক অ্যাট জিমেইল ডট কম, ঠিক আছে, তাহলে এবার সঠিক একটা ইমেইল অ্যাড্রেস হয়েছে, তাই না। এবার যদি সেন্ড দিই, দেখেন যাচ্ছে, আমাকে এবার আটকে দেয়নি। ঐশি বুঝতে পারছেন, পিছনে শুনতে পারছেন? তাহলে এবার বলেন এই ইনপুটে কি দিতে পারবে ভিজিটর? নেম। এখন নেমের মধ্যে অনেক ধরনের ক্যারেক্টার অনেক কিছু থাকতে পারে, তাহলে নেমের এইটারও আমরা একটা টাইপ ঠিক করে দিব। কি ধরনের টাইপ দিব? টেক্সট। নর্মালি যে কোনো ধরনের টেক্সট লিখতে পারবে, তার নাম লেখার জন্য হ্যাঁ বিভিন্ন কিছু দরকার হতে পারে, বুঝছেন। এর জন্য আমরা ওইখানে দিয়ে দিব কি টেক্সট। তাহলে কিন্তু তিনটা ভ্যালু শিখে গেলাম, ইমেইল, পাসওয়ার্ড, টেক্সট। কোথায় দিতে হবে? এই টাইপের মধ্যে, আপনার কোন ফিল্ডটি কি কাজের জন্য ইউজ হবে সেইটার মধ্যে, বুঝছেন। এবার আসি আর একটা অ্যাট্রিবিউট শিখি। আমরা গুগলে যদি কোনো কিছু সার্চ দেই, ধরেন একটা কিছু লিখে সার্চ দিলাম, একটা কিছু লিখে সার্চ দিলাম, তা এই সার্চ দেওয়ার সময় এখানে খেয়াল করেছেন না, মানে কখনো খেয়াল করেছেন কিনা, এইখানে ওই লিখাটা দেখায় যা লিখে সার্চ দিয়েছেন। দেখছেন একটা এই স্পেসের জন্য একটা প্লাস দিয়েছে, একটা কিছু লিখে দেখাচ্ছে, দেখছেন। ধরুন আমি যদি লিখে দেই ইয়াসিন আলী, এবার যদি ইন্টার দেই, তাহলে দেখেন এইখানে দেখাচ্ছে ইয়াসিন ইয়াসিন আলী, দেখছেন এখানে দেখাচ্ছে, দেখাচ্ছে না। এটা হয়তো কখনো খেয়াল করেনি, কারণ এটা আপনার কখনো দরকার হয়নি, বুঝছেন। তো এটা দেখায়, তো আমরাও চাইলে আমরা যখন এখানে ক্লিক করব, তখন আমাদের এই ভ্যালুটা আমরা চাইলে এখানে দেখিয়ে দিতে পারবো, ব্রাউজারে দেখা যাবে। এখানে যে ভ্যালুগুলো দিয়েছি না, মানে ভ্যালুগুলো দেওয়া বলতে কি, যে এখানে যা লিখবো সেটাই তো ভ্যালু, বুঝেন। তো এখানে যা লিখবো সেটাই হচ্ছে ভ্যালু। তাহলে চাষটিকে এখানে সেন্ড করার পরে সেটা যেন এখানে দেখা যায় যে আসলে কি দিয়েছিলাম। চলে গেলে তো দেখা গেল না, তার ব্রাউজারে দেখতে চাচ্ছি যে কি দিয়েছি, হ্যাঁ সঠিক কিনা, বা আরো বিভিন্ন যেমন সার্চ ইঞ্জিনে, ঠিক আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। কখনো এটা খুব একটা ব্যবহার হয় না, তারপরে আপনার প্রয়োজন হতে পারে যে আপনি ভিজিটরকে দেখাতে চাচ্ছেন সে যেটা পাস করেছে এখানে দেখাবে, এমন যদি চান তাহলে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটা অ্যাট্রিবিউট হবে মেথড, আর এটা ইউজ হবে ফর্ম ট্যাগের মধ্যে। কি বলেছে বলেন তো? মেথড। নোট করবেন, মেথড দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পোস্ট, মানে মেথডের ভ্যালু দুই রকম হতে পারে, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে কি গেট, এই দুই ধরনের ভ্যালু হতে পারে মেথডে। যদি আপনি মেথডের ভ্যালু গেট দিয়ে দেন, তাহলে ব্রাউজারে ওই ইনফরমেশনগুলি দেখাবে, বুঝছেন। ধরেন আমরা এখানে গেট দিলাম, মেথড গেট। আচ্ছা এইবার আমরা দেখি, খেয়াল করেন, ধরেন কামরুজ্জামান, এখনো কিন্তু সঠিকভাবে আসবে না, তারপরও মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছি যেন আপনারা বিষয়গুলো ভালো ধরতে পারেন। দেখিয়ে দিলে তো দিলাম, দেখানো হয়ে গেল, কিন্তু পরিবর্তনটা আসলে কিভাবে হচ্ছে এটা ভালোভাবে যেন ধরতে পারেন, এই জন্য আমি আগেরটা পরে পরেরটা আগে এইভাবেই দেখাবো, খেয়াল করেন। এবার কি হয়, লিখলাম সব কিছু, সেন্ড দিলাম, দেখাচ্ছে না, না দেখানোরই কথা,
দেখাচ্ছে না, এই কারণে এইখানে আমরা কয়টা ইনপুট নিয়েছি? তিনটা। এখন এই কোন ইনপুটটা যে কি কাজের এটা বুঝতে পারছে না ব্রাউজার, বুঝছেন? মানে এইখানে যে টাইপ যেটা, এটা হচ্ছে ওর ফিল্ডের মধ্যে কি আছে সেটা বোঝানোর জন্য। কিন্তু এই ইনপুটটা যে কে, এইটা যে কোন ইনপুট, সেটা ও গেস করতে পারছে না, যার কারণে এখানে দেখাচ্ছে না। তাহলে এখন আমাদের দরকার ব্রাউজারকে বুঝিয়ে দেওয়া এই ইনপুটটা কিসের, মানে এর নামটা কি, এ কে, এটা বুঝিয়ে দেওয়া। ধরেন আমি যদি এখানে বলি যে ওয়েব ডিজাইন ব্যাচের স্টুডেন্ট কে কে আছেন, তাহলে দেখাচ্ছে আপনারা সবাই হাত উঁচু করবেন বা সবাই সাড়া দিবেন, তাই না? কিন্তু স্পেসিফিকভাবে যদি বলি জসিম আছেন, তখন কিন্তু শুধু জসিমই বলবে, হ্যাঁ আমি আছি। তাহলে এই ইনপুটগুলোকে ও সব মানে ইনপুট হিসেবেই ধরছে, কিন্তু কোন ইনপুটটা যে কে এইটাও সঠিকভাবে বুঝতে পারছে না ব্রাউজার, এই জন্য দেখাতে পারছে না। তাহলে আমাদের কাজ হবে কি, ওই ইনপুটটাকে এক একটা নেম দিয়ে দেওয়া, একটা নাম ঠিক করে দেওয়া ওর, বুঝছেন? আর এই কাজ করার জন্য নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে, নেম কি নেম। তাহলে আমরা এই ইনপুটের একটা নাম দিয়ে দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। তাহলে এইবার ব্রাউজার বুঝবে যে এইটা হচ্ছে কে, ঠিক আছে? তাহলে এই এটার কি নাম দেওয়া যেতে পারে? নেমটা হচ্ছে এই মানে অ্যাট্রিবিউটটা হচ্ছে ফিক্সড, নেমই দিতে হবে, ভ্যালু হচ্ছে আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? আমি এরকম বাংলিশ লিখি কি জন্য বলেন তো? না, বুঝতে সুবিধা সেটা তো আছেই, আপনারা যেন এইটুকু না বুঝেন যে এখানে মনে হয় এই দিতে হবে, ঠিক আছে? মানে এটা লেখার অর্থ হচ্ছে যে আপনারা বুঝতে পারেন যে তাহলে এখানে পরিবর্তনযোগ্য, পরিবর্তন করা যাবে, যা ইচ্ছা দেওয়া যাবে। আচ্ছা, এইবার যদি আমরা একটা ব্রাউজারে দেখি, আমি রিলোড দিলাম, কিছু একটা লিখলাম, সেন্ড দিলাম। একটু খেয়াল করেন সবাই, আপনার ইচ্ছা সমান সমান যা এখানে লিখেছিলাম তাই দেখাচ্ছে। আচ্ছা, ভালো একটা নাম লিখি, একজন একটা নাম বলেন। আপনার নাম হচ্ছে রাব্বি, রাব্বি হাসান। আচ্ছা, রাব্বি হাসান। এবার দেখেন সেন্ড করছি, কি লেখা আসছে? আপনার ইচ্ছা সমান সমান রাব্বি হাসান। তার মানে আপনার ইচ্ছা কোন জায়গা থেকে আসছে বলেন তো? এইখানে আমি যা লিখেছিলাম এই নেমটা, এইটা এইটার মধ্যে কি দিয়েছি সেটা সমান সমান দিয়ে দেখাচ্ছে, বুঝছেন? তাহলে ওই ইনপুটটার সঠিক একটা নেম দিয়েছিলাম, এখন ওই ইনপুটটাকে ও বুঝতে পারছে, এই জন্য ওইটা দেখাচ্ছে, বাকিগুলো দেয়নি এজন্য দেখাচ্ছে না। ক্লিয়ার সবাই, বুঝছেন বিষয়টা? তাহলে আমরা বাকিগুলো এবার দিয়ে দিতে পারি, এবার এবার বাকিগুলো সব একসাথে দিলে সমস্যা নেই তো? তাহলে এখানে ধরেন দিলাম নেম, এটার কি দেওয়া হতে পারে, কি নেম? পাসওয়ার্ড। এখানে যা ইচ্ছা দিতে পারবেন, এইটাই হচ্ছে আপনার ওই ইনপুটের নাম হিসেবে কাউন্ট করবে। ইমেইল। এবার যদি আমরা শুরুতে যাই, রিলোড দিলাম, হ্যাঁ, এবার সুন্দর করে সব ইনফরমেশন গুলো দেই। স্যারের নাম কি? ঘুম আসে? তা কি আসে? সম্রাট। সম্রাট কি পাসওয়ার্ড ইউজ করেন? 123456 এটা ইউজ করে উনি, হ্যাঁ। আচ্ছা, তাহলে সম্রাট @habibzabi.com, ঠিক আছে? আচ্ছা, এইবার সেন্ড দেই, কি হয় দেখেন, সেন্ড দিলাম, তাহলে দেখেন নেম সমান সমান আসছে, সম্রাট লিখছিলাম, সম্রাট আসছে, পাসওয়ার্ড সমান সমান দিয়েছিলাম 1 থেকে 6 পর্যন্ত, আর ইমেইল সমান সমান দিয়েছিলাম সম্রাট @ ব্যাপারে দেখায় না, এরকম কিছু সিম্বল দিয়ে দেখায়, হাবিজাবি.com। বুঝতে পারছেন? বুঝছেন সবাই নাকি না বুঝে? হ্যাঁ বলছেন, একেবারে স্টেপ বাই স্টেপ ভালোভাবে ধরতে পারেন, সেভাবেই দেখিয়েছি, দুঃখ করে আপনি বলে দেয়নি এটা এইটা এই। এরপরও যদি না বুঝেন তাহলে বুঝবো আমার ব্যর্থতা, আমি বোঝাতে পারি না। তাহলে আচ্ছা, এরপরে যাই,
মেথড যদি পোস্ট দেন তাহলে কিন্তু এটা হবে না, মানে হবে না বলতে দেখতে পাবেন না। মেথড যদি পোস্ট দেওয়া হয় তাহলে কোনো ইনফরমেশন দিলে সেটা কিন্তু দেখা যাবে না ব্রাউজারে, দেখছেন? তাহলে যদি আপনি মনে করেন যে আপনার এখানে মেথড ইউজ করা মানে গেট ইউজ করা উচিত, তাহলে গেট দিবেন, আর ম্যাক্সিমাম জায়গায় পোস্টই বেশি ইউজ হয় ডিফল্টভাবে। তাহলে কোনটা থাকে বলেন তো? ধরেন আমরা কিছু দিলাম না, মেথড দিলাম না কোনোটাই। এবার যদি একটু দেখার চেষ্টা করি, এবার যদি দেখি সেন্ড দিলাম কি আসছে? সব আসছে। তাহলে ডিফল্ট ভাবে কি থাকে বুঝতে পারছেন? তাহলে আপনি যদি মনে করেন যে এইটাকে হাইড করে দিবেন, তখন মেথড কি দিয়ে দিবেন? পোস্ট। এটা বুঝতে গেলে কোনো সমস্যা আছে? এইখান থেকে সাবমিট দেওয়ার পরে এইটা কোথায় প্রসেস হবে? একটা ওয়েবসাইটে অনেকগুলি পেজ থাকতে পারে বা ফাইল থাকতে পারে। চিন্তা করেন এই শুধুই ফর্মের জন্যই তিন চারটা থাকতে পারে। কেমন দেখেন না, সাইন আপ, নতুন করে আপনার ওই ওই ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট নাই, সাইন আপ করা দরকার হয়। প্রত্যেকটা কাজের জন্য এক একটা ফর্ম। সাইন আপ করেছেন বেশ ভালো, পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেটার জন্য আবার ফরওয়ার্ড পাসওয়ার্ড দেন। সাইন আপ করেছেন বেশ, লগ আউট করে আছেন, আবার লগ ইন করার সময় এক ধরনের পান। এই দুই তিন ধরনের প্রসেস কিন্তু যেসব যেসব জায়গায় লগ ইন, রেজিস্ট্রেশন এবং কি বলে সাইন আপ, এই টাইপের জিনিস করার জন্য তিনটা ফর্মই দেখা যাচ্ছে দরকার হয়। বুঝছেন? প্রত্যেকটা কাজের জন্য, যে ফরওয়ার্ডের জন্য একটা ফর্ম, আবার সাইন আপের জন্য একটা ফর্ম, লগ ইন করার জন্য একটা ফর্ম, মানে তিনটা ফর্ম দরকার হয়। এখন এই তিনটা ফর্ম প্রসেসটা কোথায় হবে, এক্স্যাক্ট এই পেজে নাকি অন্য কোনো পেজে বা অন্য কোনো জায়গায়, এইটা ঠিক করে দেওয়া যায়। বুঝছেন? আপাতত তো আমরা লাইভে কাজ করছি না, এই জন্য অতটা ভালোভাবে বোঝা সম্ভব না, কিন্তু বিষয়টা তো বুঝতে পেরেছেন যে আমার এই প্রসেসটা কোথায় হবে, সার্ভারে কোথায় যে হবে, আলাদা অন্য একটা ফাইলে নাকি এই ফাইলে ইত্যাদি ইত্যাদি। সেইটা একটা অ্যাট্রিবিউট ঠিক করা দেয়, যেটাকে বলা হয় অ্যাকশন। কি বলা হয়? বুঝছেন? অ্যাকশনের মধ্যে ওই ফাইলের বা পেজের নামটা দিয়ে দেওয়া হয়। যেমন ধরেন আমরা চাচ্ছি লগ ইন নামে একটা পেজ থাকবে, ধরেন লগ ইন ডট HTML এরকম লিখে দিলাম। যখন আমরা লাইভ কাজ করবো তখন HTML তো হবে না, দেখা যাচ্ছে PHP দিয়ে দেবো, লগ ইন ডট PHP ইত্যাদি ইত্যাদি। আপাতত এইটা কোনো তেমন কোনো কাজের না আপনাদের জন্য। এবার যদি সাইন আপ দে ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে আসছে আমাকে? বুঝতে পারেননি মনে হয়, আমি এই পেজে আছি তাই না? এই পেজে আছি না, এই যে থার্ড ক্লাস ডট থার্ড, কেন চেঞ্জ করিনি ফাইলের নাম? না সমস্যা নেই, তাহলে এই এই ফাইলে আছে তাই না? এখন আমি ক্লিক করছি, ক্লিক করলে দেখেন কি হয়, লগ ইন ডট HTML লেখা আসছে। তার মানে ও খুঁজছে যে এই ফাইলটা কোথায় আছে, সেখানে নিয়ে যাচ্ছে। বুঝছেন? কিন্তু যদিও আমার ওইখানে আমার করা না, করা হচ্ছে এই পেজে, এই জন্য ওইখানে কিছু দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। বুঝছেন? এই জন্য ধরেন আমরা যদি আমাদের ফাইলের নাম কি ছিল, এই যে থার্ড ক্লাস ডট HTML এইটা ছিল ফাইলের নাম, তা আমরা যদি এইটাই দিয়ে দিতাম তাহলে এইখানেই লোড হতো। ধরেন এবার যদি সেন্ড করি তাহলে দেখেন ওইখানেই আছে, আমাকে কোথাও নিয়ে যায়নি।
তাহলে আপাতত আপনি যদি আলাদা আলাদা ধরেন লগ ইনের জন্য একটা ফর্ম করবেন, সাইন আপের জন্য একটা ফর্ম করবেন, রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম করবেন, এই কি বলে ফরগট পাসওয়ার্ডের জন্য ফর্ম করবেন, তাহলে ধরেন তিনটা আলাদা আলাদা ফাইলে বা পেজে করলেন, তাহলে আপনি এখান থেকে সেটা ঠিক করে দিতে পারবেন যে এইটা এইখানে লোড হবে বা এইখানে যে প্রসেস হবে। বুঝতে পেরেছেন? আপনি যদি আপাতত ইউজ নাও করেন কোনো সমস্যা নাই, পরে ইউজ না করলে। হ্যাঁ বলেন। কালার সেন্স, আর এক গ্রুপ বলবে যে কালার সেন্স করছেন কেন, কোনটা বলেন? হ্যাঁ এইটা বেটার, আপনারা বলেন কোনটা দেবো, আমি সেটা দিয়ে দেবো, সমস্যা নেই। এটা খুশি তো? সমস্যা তাই? আচ্ছা তাহলে ওনাকে একটু সুযোগ দেন, একজন একটু পিছনে ওনাকে একটু সামনে আসতে দেবেন, হতেই পারে। আপনার আমাকে আল্লাহ তালা চোখ ভালো দিয়েছেন বা বিধাতা দিয়েছেন, শুক্রিয়া, এটা কিন্তু অনেক বড় নিয়ামত। দুনিয়াতে চিন্তা করতে পারেন যে জন্মান্ধ জন্মে থেকেই অন্ধ, এই পৃথিবীতে সে আছে কিন্তু আসলে এটা পৃথিবীটা যে কেমন এটা সে চিন্তাই করতে পারে না, হয়তো উপলব্ধি করে কিছুটা কিন্তু দেখা তো কোনোদিন সম্ভব হয় না। তো আল্লাহ তাআলা আমাদের চোখ তো দিয়েছেন, আবার ফুল মানে খুব ভালোও দিয়েছেন, এই জন্য কারো কারো চোখে একটু সমস্যা থাকতে পারে, এটা স্বাভাবিক। এই জন্য একটা সুযোগ দিবেন যে উনি একটু পিছনে সামনে পিছে করা যাবে। হ্যাঁ একটা যদি একজন সুযোগ দিতেন, ওনাকে একটু সামনে দেন, তা উনি নাকি দেখতে পাচ্ছেন। কয়টা অ্যাট্রিবিউট শিখলাম? ফর্মের মধ্যে অ্যাট্রিবিউট গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝতে পারতেছেন? তা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কয়টি অ্যাট্রিবিউট শিখলাম? নেক্সট, ভিজিটরের লিখার জন্য একটা স্পেস দরকার হয়, কমেন্ট করবে বা কিছুটা লিখে দিবে, এরকম দরকার হয় না? বুঝেছেন? মানে এটা তো ইমেইল পাসওয়ার্ড এগুলো, কিন্তু বড় একটা বক্স থাকবে যেখানে সে তার মতামতটা বা তার একটা কমেন্ট লিখতে পারবে, এরকম দরকার হতে পারে না? এইটার জন্য টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ আছে, টেক্সট এরিয়া, এটা কিন্তু ডাবল ট্যাগ। ডাবল ট্যাগ সিঙ্গেল ট্যাগ মনে আছে তো? যে টেক্সট এরিয়া একটা ডাবল ট্যাগ। এবার যদি রিলোড দেই তাহলে কি হয় দেখেন তো, একটা কমেন্ট লেখার মতো একটা জায়গা আসছে, দেখছেন? এইটাকে বড় করা যেতে পারে, একদম টেনে বড় করে দেওয়া যায়, ডিফল্ট ভাবে এটুকু থাকে। বুঝছেন? আচ্ছা যদি বুঝতে সমস্যা হয়, আমরা এই সবকটার পরে একটা ব্রেক ইউজ করি, হ্যাঁ তাহলে পরপর আসবে, বুঝতে সুবিধা হবে। মানে যেহেতু সিএসএস দেখাইনি, এই জন্য আমি সিএসএস এর বাইরে কি করা যায় তাই করতেছি, ঠিক আছে? আমরা সিএসএস যে সুন্দর সুন্দর কালারফুল বা যে কোনো আপনার যেমন মন চায় সেই ধরনের ফর্ম বা যে কোনো কাজ করা সম্ভব, সিএসএস করার আগ পর্যন্ত এইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। দেখেন, তাহলে কমেন্ট করার একটা ঘর আসছে, এইটা টেনে এরকম বড় করা যায়, বুঝছেন? ডিফল্ট ভাবে এইটুকু থাকে, এখন আপনি চাচ্ছেন ডিফল্ট ভাবে একটু বড় রাখতে, ডিফল্ট ভাবে
আর একটু বড় করে দিতে, তাহলে এটা ইয়ে দিয়েও সম্ভব, আপনার অ্যাট্রিবিউট দিয়েও সম্ভব। বড় হয়েছে না, কোন দিকে বড় হয়েছে? উপর নিচ, উপর নিচে বড় হয়েছে, তাই না? উপর নিচকে কি বলে এই ইসের ভাষায়? না মানে ভার্টিক্যাল আর হরিজন্টাল, এটা বুঝেন তো? তাহলে উপর উপর নিচকে কি বলে? হরিজন্টালি, তাই না? তাহলে হরিজন্টালি বড় হয়েছে নাকি? আপনি ভার্টিক্যালি চান? কলস নামে আর একটা অ্যাট্রিবিউট আছে, কি? কলস। দশটা বাড়িয়ে দেই, ধরেন 100 দিয়ে দিলাম, দেখছেন বড় হয়ে গেছে। এটা অ্যাট্রিবিউট দিয়ে এটা করা যেতে পারে, যদিও আমরা এভাবে করবো না, আমরা সিএসএস দিয়ে করব। তাহলে কমেন্ট করার ঘর হয়ে গিয়েছে। এখন এইটার নাম কি? এটা নাম ঠিক করে দেওয়া দরকার না, নেম মনে আছে তো কেন ইউজ করা হয়? এই যে ফেসবুক, মনে নাই সর্বশেষ কবে যে সাইন আপ করছিলাম আর লগ ইন করে আছি, আর তো লগ আউটই করি নাই, এটা তো দেখতে কেমন তো ভুলেই গেছি, এরকম অনেকে আছেন হয়তো। এরকম ছিল কিন্তু ফেসবুকে, তাই না? প্রথমে যখন সাইন আপ করেন, যদিও আপডেট করে একটা চেঞ্জ আসছে এটা ঠিক আছে, কিন্তু মূলত এরকমই, তাই না? তাহলে দেখছেন, এবার চিন্তা করেন তো এই ফিল্ডগুলি এখন আপনারা করতে পারেন না, এদের দ্বারা নেমের জন্য এটা শিওর নেম, ইমেইল, পাসওয়ার্ড করা যায় না, যায় কিন্তু। তাহলে দেখছেন এই যে ক্রিয়েট করার জন্য এইটা, এটা কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট কোন জায়গা থেকে আসছে বলেন তো? বাটন বা সাবমিট, বাটন না দিয়েও কিন্তু এই কাজটা করা যায়। ধরেন বাটন ট্যাগ না দিয়েই আমি করতে চাচ্ছি, ওই ইনপুট দিয়েও এটা করা যেতে পারে, বুঝছেন? ইনপুট ট্যাগ দিয়েও করা যায়। তখন এখানে দিতে হবে টাইপ, দিতে হবে সাবমিট, বুঝছেন? ইনপুট ট্যাগ দিয়েও বাটনের কাজ করা যায়। এবার আমরা যদি দেখি, রিলোড দিলাম, কি আসছে না? সাবমিট টেকা আসছে। আচ্ছা, এইবার এই ফেসবুকে, হ্যাঁ এইবার যদি আপনারা এই ফেসবুকের একটু সোর্স ফাইল দেখেন, যদি ভয় পেন না, ঠিক আছে, দেখেন এই যে ফর্ম ট্যাগ আছে, দেখছেন, দেখছেন ফ্রম ট্যাগ, এই যে ফেসবুক, এই যে ওয়ার্ডটা, এই যে লেখা ছিল, দেখছেন এই যে এখানেও দেখছেন যে ফর্ম ট্যাগটা আছে, ওই দেখেন, দেখেন অ্যাকশন দেওয়া আছে, এই যে এটা কোথায় যে কাজটা হবে, দেখেন মেথড দেওয়া আছে, দেখছেন পোস্ট, যার কারণে এখানে পাসওয়ার্ড দিলে এটা দেখা যায় না, বুঝছেন বিষয়টা? তাহলে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এইটা এইটা এটা হচ্ছে কোন পর্যন্ত বলেন তো? এইখান থেকে এই পর্যন্ত, এই এবার খেয়াল করেন, এই যে ফর্ম, এই ফর্ম, তারপরে আর একটা ফর্ম না এখানে, দেখেন তার জন্য আবার আর একটা ফর্ম নিয়েছে, এই যে ফর্ম, বুঝতে পারলেন? তাহলে প্রসেসটা মানে সিস্টেমটা একই, আপনার ফর্ম তৈরি করতে হলে এইগুলোই করতে হবে। এখন এক্সট্রা কি রইল, যে মেল, ফিমেল বা জেন্ডার এই টাইপের কিছু দেওয়া যায়, দরকার হয়, তাই না? এইটা করার জন্য কি করতে পারেন? আমরা ধরেন মেল, ফিমেল
এইটা দেওয়ার একটা অপশন করব। তাহলে ধরেন মেল এটা লিখে দিলাম, ইনপুট ইনপুট যদি রেডিও দেন, ইনপুটের টাইপ যদি রেডিও দিয়ে দেন তাহলে রেডিও চলা শুরু হয়ে যাবে। আচ্ছা রিলোড দিলাম, দেখেন ওই যে রেডিও একটা বাটন আসে দেখছেন, মানে এই যে গোল একটা বাটন, বুঝলেন নাই? আচ্ছা এখানে একটা ব্রেক দিই, বুঝছেন? এই যে এবার ওই এরকম আসছে যে ফেসবুকে যেমন ছিল যে এই এরকম আসছে না, এখানে যেভাবে ছিল সেভাবে আসছে না, আসছে না, আসছে। তাহলে আমাদের মেল ফিমেল বা আরো দুই একটা ধরন দিতে হবে, তখন আমরা একইভাবে কিন্তু দিতে পারি। আর একটা ধরন ইনপুট নিলাম, এটা কি দিব, রেডিও, ধরেন এটা ফিমেলের জন্য। তাহলে কি মেল ফিমেল দুইটাই সিলেক্ট করা যায়, বুঝছেন? এটা কিন্তু আমি না আপনারা, বুঝছেন? তাহলে কি হলো, এইখানে কি দুইটা সিলেক্ট করা যেত, খেয়াল করেছেন কখনো দুইটা করা যায়? দেখেন তো যায়, দুইটা একসাথে করা যায়, যায় না, কিন্তু আমাদেরটা কিন্তু করা যাচ্ছে, তাহলে আমরা আরো আপডেট, তাই না? এখন বলেন, এখন কি এটা ঠিক করা সম্ভব? সম্ভব কিভাবে সম্ভব? আমরা আবার একটু মেথডে যাই, ধরেন গেট ইউজ করি, মেল ফিমেল দুইটাই ধরেন এখান থেকে রিলোড দেই, দিয়ে ধরেন আমরা সব ফিল্ডগুলো থেকে কিছু কিছু দিলাম, এখানে মেল ফিমেল দুইটাই সিলেক্ট করে দিলাম। এবার যদি সাবমিট দেই তাহলে কি অবস্থা হবে, দুইটাই চলে যাবে না? বুঝতে পারছেন যে এই ফিল্ডে যে দুইটা সিলেক্ট করেছিলাম দুইটাই চলে গেল না, তাহলে একজন মানুষ তো এই দুইটা জিনিস একসাথে হতে পারে না। মানে কেউ যদি হিজড়া হয় সে বলতে পারে আমার দুইটাই আছে আমার মধ্যে, সেটাও সারাতে হবে। আচ্ছা এইখানে খেয়াল করেন, আমরা যে ঘরের যে নাম দিয়েছিলাম, নেম দিয়েছিলাম, সেখানে নাম যা দিয়েছি তাই, পাসওয়ার্ড দিয়েছিলাম সেখানে যা দিয়েছি তাই, ইমেইল একইভাবে, আমাদের এই ঘরটার জন্য কি কিছু দেখাচ্ছে? এই যে যে মেল ফিমেল যেখান থেকে সিলেক্ট করলাম, এইটাও তো দুইটা ইনপুট ফিল্ড নাকি? তাহলে এখানেও তো দেখানোর কথা ছিল একটা নাম, দেখাচ্ছে কি দেখাচ্ছে না? কারণ কি আমরা কোনো নাম দেইনি নাকি? তাহলে আমাদের এখানে একটা নাম দেওয়া উচিত, তাই না? তাহলে এখানে দিতে হবে কি, মেল না? আচ্ছা আর এখানে শুনেন, পরিবর্তনগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে? মেল ফিমেল লিখে দিলাম দুইটা ঘরে দুইটা নাম, এইবার কি হয় একটু দেখি। সেম ভাবে রিলোড দেই, দিয়ে ধরেন ইনফরমেশন গুলো দিলাম, মেল ফিমেল করা যাচ্ছে, আচ্ছা সেম দিলাম। এবার যদি আমরা একটু দেখি, দেখেন মেল সমান সমান দেখাচ্ছে কি, ওয়ান, ফিমেল সমান সমান ওয়ান, তার মানে দুইটাই, তাই তো? এখানে কার নাম দেওয়া যায়, তাহলে কি হলো সঠিকভাবে? এখন কি করা যাবে এর জন্য? বিষয় হচ্ছে কি, যে ফিল্ডগুলিতে ভ্যালু ভিজিটর বা আপনার ওয়েবসাইটে যে আসবে সে দিতে পারবে না, সেই ভ্যালুগুলো আপনার ঠিক করে দিতে হবে, বুঝলেন নাই? এই ইনপুটে আমরা কি কিছু দিতে পারছিলাম, বা ভিজিটর কি কিছু দিতে পারছে? সে জাস্ট সিলেক্ট করে দিতে পারছে,
কিন্তু এর মধ্যে কিন্তু সে কিছু লিখতে পারছে না, এখানে লিখতে পারছে, এখানে লিখতে পারছে, বাট এইখানে কিন্তু সে কিছু লিখতে পারছে না। বুঝেন নাই কথাটা? এরকম ক্ষেত্রে ওর মধ্যে ভ্যালু লিখে দিতে হয়। তাহলে ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট আছে, কি আছে? ভ্যালু। যেহেতু ভিজিটর এখানে কিছু লিখে দিতে পারবে না, তাহলে এই ফিল্ডে কি দেওয়া হচ্ছে সেরকম একটা কিছু এখানে আপনি লিখে দিবেন। তাহলে আমরা ধরেন এখানে দিয়ে দিলাম ভ্যালু হিসেবে মেল, তাই তো হবে নাকি? বুঝেন নাই? আর এখানে ভ্যালু আর নেম এর পার্থক্য বুঝছেন তো? নেমকে আবার ভ্যালু বুলিয়ে ফেলেন না। নেম হচ্ছে কি, এই ইনপুটটার নাম, এই এই ঘরটার নাম। আর ভ্যালু হচ্ছে কি, এই ইনপুটের মধ্যে কি দেওয়া হচ্ছে। যেহেতু এখানে কিছু লেখা হচ্ছে না, এখানে কিছু লিখতে পারছি না, তাহলে ওর মধ্যে কিছু একটা ডিফল্ট ভাবে দিয়ে দিব আমি। ওইখানে সিলেক্ট করার অর্থ সে ওইটা লিখেছে, এটা ধরে নেওয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি রিলোড দিই, তাহলে সবাই বলতেছেন হ্যাঁ বুঝছি বুঝছি, তার মানে কি? দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে কিছুই বুঝতেছেন না এই জন্য হ্যাঁ মাথা নাড়াচ্ছেন, আরেকটা হচ্ছে আমি বেশি বুঝাই দিচ্ছি এর জন্য। আচ্ছা, এইবার যদি কিছু একটা দেই, আচ্ছা মেল, খেয়াল করেন মেল ফিমেল দুইটাই দিলাম, এবার সাবমিট দিলাম, তাহলে দেখেন মেলের ঘরে কি দেখাচ্ছে, মেল, ফিমেলের ঘরে ফিমেল। তার মানে এই দুইটা ওয়ার্ড কোন জায়গা থেকে আসছে বলেন তো? এই সমান সমানের এই দুইটা ওই ভ্যালু থেকে। ভেরি গুড। আমরা কিন্তু অন্য জায়গায়ও ভ্যালু দিয়ে দিতে পারি, ধরেন এইখানেও দিতে পারি ভ্যালু। তাহলে কি হবে বলেন তো? ওই ঘরে ডিফল্ট ভাবে ওই ভ্যালুটা বসে থাকবে, কিন্তু এইখানে তো আমাদের দিয়ে দেওয়ার কথা না, ভিজিটর লিখবে, এজন্য আমরা দিয়ে দিই। তার মানে ভ্যালু আপনি যেখানে দিতে পারবেন, দিলে সেই ইনপুটে এটা সেট হয়ে থাকবে ভ্যালুটা। তাহলে কোন জায়গায় দিতে হয়, যে জায়গায় আসলে ভিজিটরের বা আপনার ওয়েবসাইটে যে এগুলো ফিল আপ করছে তার দেওয়া সম্ভব হচ্ছে না, সেই সব জায়গায় ভ্যালুটা সেট করে দিতে হয়। বুঝেছেন সবাই? তাহলে ভ্যালু ভালোভাবে বুঝলাম, তাই না? কিন্তু এইটার সমাধান কি হলো না? কারণ কি, খুব গভীরভাবে চিন্তা করেন, এই দুইটা ইনপুট দুইটা কিন্তু একটার কাজ করবে, তাই না? হয় সে মেল হবে অথবা সে ফিমেল হবে, নাকি? এই দুইটা ইনপুট একটা কাজ করবে, মানে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। তাহলে এই দুইটার নাম আসলে একই হওয়া উচিত। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই দুইটার নাম একই হওয়া উচিত, সে যেটা সিলেক্ট করে দিবে সেইটাই হচ্ছে ওর ভ্যালু। তাহলে নেম কি দেওয়া যেতে পারে, ধরেন একটা জেন্ডার এটা দিয়ে দিতে পারে। তাহলে সে যেটা সিলেক্ট করবে, যদি মেল সিলেক্ট করে তাহলে জেন্ডার সমান সমান মেল দেখাবে, আর যদি ফিমেল সিলেক্ট করে তাহলে জেন্ডার সমান সমান ফিমেল দেখাবে। বুঝেছেন বিষয়টা সবাই? চিন্তা করে দেখেন গভীরভাবে, যে এই দুটা ইনপুটের নাম আসলে একই হওয়া উচিত, জেন্ডার। তাহলে জেন্ডার বললে হয় সে ফিমেল না হয় মেল, তাই তো? আচ্ছা, এইবার যদি আমরা একটু রিলোড দেই, রিলোড দিলাম, এইবার কিছু লিখলাম, এইবার খেয়াল করেন তো ফিমেল মেল, ফিমেল মেল, চেষ্টা করছি অনেকবার হচ্ছে না। দেখেছেন? তাহলে এইবার কিন্তু ওইটা হয়ে গিয়েছে। আপনি বুঝতে পারতেছেন আজকে HTML এর যে ট্যাগ গুলো বা যে অ্যাট্রিবিউট গুলো হচ্ছে কতটা কার্যকারী? লাস্টের কথাটা বুঝেন নাই? আপনি মেল না ফিমেল? তো ওনাকে বলতেছেন, আমার দেখে কি মনে হয়, দেখে তো বুঝতে পারতেছেন না, ডায়েটারি নাই এটা দেখে। আচ্ছা, আপনি যদি মেল হন তাহলে আপনার তো এখানে ফিমেল সিলেক্ট করার অপশন থাকলেও আপনি সেটা করবেন না, নাকি করবেন?
করবেন না, তাহলে এইখান থেকে এই এই দুটো ইনপুট না, মেল আর ফিমেলের দুটো ইনপুট না, তাহলে এইখান থেকে তার যে কোনো একটা সিলেক্ট করার জন্য মানে উপযোগী করে দেওয়ার কথা, তাই না? তাহলে এই ইনপুটটা আসলে একটা হওয়া উচিত, মানে একটা নাম হওয়া উচিত, কমন একটা নাম, সেটা হতে পারে জেন্ডার বা এনিথিং এলস, বুঝছেন? তাহলে দুইটা ইনপুটের যদি আমি একই নেম দিয়ে দেই, দুইটা ইনপুটের নেম যদি একই হয়, তাহলে ওই দুইটা ইনপুট থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ বলেন। বুঝি নাই। তখন তো তারা দিয়ে দিয়েছে, তারা দিয়ে দিয়েছে বলেই তো আপনি করতে পারেন। এখানে তো ফেসবুকে দিয়ে দিয়েছে একটা কিছু, এখানে কি আপনি করবেন নাকি? আপনি তো জানতেন না এটা কিভাবে হয়, জানতেন? আজকের আগ পর্যন্ত কি আপনি জানতেন যে এখানে কিভাবে হয়? তাহলে এই কোশ্চেন তো আপনার জানার পরেই আসছে। তাহলে এটা তো যে এই ওয়েবসাইটটা তৈরি করেছে সে তো ঠিক করেই দিয়েছে, আপনি তো দিতে পারছেন না, আপনি তো জাস্ট সিলেক্ট করতে পারবেন, আপনি আর কি করতে পারবেন? আপনি কি ওর মধ্যে যে কোড করবেন? আপনার কোডটা ভালো আর এনার কোড খারাপ এটা কেন বলি, কারণ আপনার কোডের ব্যবহারগুলো অনেক ভালো, তাহলে ফেসবুকে যারা জব করে তারা তো ওগুলো বুঝে যাবে না, বুঝে বুঝে বলেন, এগুলো বুঝে কথা বলেন। তাহলে তারা তো এটা ঠিক করেই দিয়েছে যে এটা কি হবে, আর সেই জিনিসটা কিভাবে করে সেটাই তো আপনাদের দেখাচ্ছি বা শিখাচ্ছি, নাকি? মনে হয় উত্তর দিতে পারিনি আপনার কোশ্চেন, নাকি? এখান থেকে তো আপনি সিলেক্ট করতে পারবেন, এখানে কি আপনি কোড করবেন? তাহলে হ্যাঁ হ্যাঁ বুঝি না, একটু ক্লিয়ার করবেন, একটু যদি দাঁড়ায় বলেন ভালো শুনতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাধিক অপশন দিবেন, ধরেন আরো একটা ইনপুট নেন। আপনি চিন্তা করেন যে এই তিনটা ইনপুট থেকে কি একটা ডেটা নেবেন না তিনটা নেবেন? একটা নেবেন, তাহলে অবশ্যই নেম একই হবে, সহজ হিসাব। ভ্যালুই তো তিনটা হবে, ভ্যালু তো তিনটা হবে, যেটা সে সিলেক্ট করবে সেটাই যাবে। নেমে কি বলে, নেম তো একই হওয়া, নেম একই হওয়া মানে কি, নেমের ভ্যালু একই হওয়া, নেম তো সব একই হবে। আপনি যা দিবেন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো, আমি ধরেন এখানে দিলাম, এবার ওটা হাবি জাবি লিখতে হবে, ঠিক আছে, যা ইচ্ছা, ঠিক আছে, যা ইচ্ছা লিখে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে ধরেন ভ্যালু দিলাম, বুঝছেন নাকি বুঝেন নাই? এবার যদি দেখি আমি কি দিয়েছি বলেন তো, নেমের ভ্যালু যা ইচ্ছা। আচ্ছা এবার যদি রিলোড দিই, এই জন্য না জেনটা দিতে চাইছিলাম না প্রথম, আমি জানতাম এরকম কোশ্চেন আসবে, চাইছিলাম এরকম একটা কিছু দেই, ঠিক আছে। তাহলে যা ইচ্ছা দিয়েছি, তাই না? এবার তো বিশেষ হয়েছে, জেনটা দেইনি। আচ্ছা এবার সিলেক্ট করি, একটা দুইটা তিনটা সিলেক্ট করা যাচ্ছে, তাই না? তার মানে তিনটা ইনপুটের নেম যদি আপনি একই ভ্যালু দিয়ে দেন, তাহলে একটাই সিলেক্ট করতে পারবে, তিনটা না, তাহলে ওই তিনটার একটা কমন নেম হবে, কমন, যা ইচ্ছা দিতে পারেন সেটা সমস্যা না, কিন্তু যেহেতু এখানে জেন্ডারের ব্যাপার আসছে, জেন্ডার দেওয়াটাই কি ভালো বা উচিত, তাই না? তা না হলে তো হঠাৎ করে কেউ বুঝবে না, যারা আর কি, এখানে কিন্তু ভিজিটরের বোঝানোর জন্য না, এটা বোঝার জন্য কার, ডেভেলপারের, আপনি ডেভেলপার বা আপনি ডিজাইনার, আপনার জন্য বা আপনার এটা নিয়ে যে কাজ করবে তার জন্য, ভিজিটরকে সে কি করতে পারবে না পারবে এগুলো দিয়ে আপনি জাস্ট করে দিবেন, তাই তো? আচ্ছা বুঝেন নাই কে কে হাত নামান, আপনারা বুঝেন নাই, কই বুঝলেন, বললেন তো বুঝে নাই। আচ্ছা এটুকু ক্লিয়ার, মাথা কি হ্যাং হয়ে যাচ্ছে?
আপনার এই লিংক মানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিংক যে করা হয়, এই লিংক আবার তিন ভাবে বা তিনটা ওয়েতে করা যায় বা তিনটা কাজের জন্য এটা ইউজ করা হয় অ্যাঙ্কর ট্যাগটা, বুঝছেন? কিরকম ধরেন, ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে যাবে, অথবা ইউটিউবে যাবে, অথবা গুগলে যাবে, অথবা অন্য কোনো জায়গা যাবে, তার মানে আপনার ওয়েবসাইটের বাইরের কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে নাকি? এটা তো সবাই শিখেছে নাকি? এখানে যদি আমি ফেসবুকের লিংক দিয়ে দেই তাহলে কি হচ্ছে, ফেসবুকে নিয়ে যাচ্ছে, তার মানে আমার ওয়েবসাইটটা যেখানে ছিল তার বাইরে আর একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এই তো? কখনো কি দেখেছেন যে ক্লিক করলে পেজের একটু নিচের দিকে নিয়ে আসে, নিচের একটা ইনফরমেশন শো করে? আচ্ছা যদি না দেখে থাকেন আমার একটা ওয়েবসাইট আপনাদের দেখাই, এটাও থিম ফরেস্ট অ্যাপ ওয়েবসাইটটা আসছে। এবার সবাই একটু খেয়াল করেন, ধরেন আমি অ্যাবাউটে ক্লিক করছি, তাহলে যেখানে এই অ্যাবাউট অংশটা ছিল সেইখানে নিয়ে আসছে, কথা বুঝছেন? ধরেন আমি এই ফর্মটাকে ক্লিক করছি, তাহলে দেখেন এই যে ফর্ম, কন্টাক্ট ফর্ম দেখছেন, এই যেটা আপনারা মাত্র শিখলেন এইখানে নিয়ে আসছে। আবার যদি এই ফিচারে ক্লিক করি, দেখেন ফিচার কোথায় আছে, ওইখানে নিয়ে গিয়েছে, বুঝছেন বিষয়টা? তাহলে আপনার পেজের মধ্যে এরকমও দরকার হতে পারে যে ওই লিংকে ক্লিক করলে আপনার পেজের কোনো একটা জায়গায় নিয়ে যাবে, এই কাজের জন্য ব্যবহার হতে পারে। তাহলে দুইটা কাজ বুঝলাম, একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বাইরে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা ছয়টা বেজে গিয়েছে, 5-7 মিনিট, কোনো সমস্যা আছে? 5 মিনিট, এই এটা একটু ক্লিয়ার করে ছুটি দিয়ে দেবো। তাহলে আপনার ওয়েবসাইটের বাইরে আর একটা ওয়েবসাইটে নিয়ে গিয়েছে, এই কাজের জন্য হতে পারে। আপনার যে পেজ মানে ওয়েবসাইটের যে পেজটা, যে ফাইলটা, ওইটার কোনো একটা অংশে নিয়ে যাবে, এইটার জন্যও দরকার হতে পারে। আর একটা কি জন্য, ধরেন আমি এই পোর্টফোলিওতে ক্লিক করছি, খেয়াল করবেন সবাই এখানে লেখা আছে মিমিক, এরকম না? পোর্টফোলিওতে ক্লিক করলাম, এবার দেখেন লোড নিচ্ছে, নিয়ে আর একটা পেজে বা ফাইলে চলে গিয়েছে, দেখেন portfolio.html এরকম লেখা ছিল, তার মানে এখন আর এই পেজে বা এই ফাইলে নাই, এখন এই ওয়েবসাইটেরই আর একটা পেজে বা ফাইলে নিয়ে গিয়েছে। তাহলে এই তিনটা কাজের জন্য মূলত অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়। এখন যদি সংক্ষেপে বলি কি কি, যদি একটু সংজ্ঞায়িত করতে চাই, একটা হচ্ছে ইন্টারনাল, মানে লিংক কয়ভাবে হতে পারে, ইন্টারনাল লিংক, যা বললাম এটুকু বুঝছেন সবাই? আচ্ছা ফার্স্ট ফার্স্ট, আচ্ছা এবার বলেন তো এই যে ফেসবুক, এইখানে ক্লিক করলে ফেসবুকে যাচ্ছে, এইটারে আমরা কি কোন ধরনের লিংক বলতে পারি? এক্সটার্নালি, আপনার ওয়েবসাইটের মধ্যে তো থাকছে না, সম্পূর্ণ ভিন্ন একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, তাহলে এই ধরনের লিঙ্কে বলতে পারি এক্সটার্নাল লিঙ্ক। প্রথম দিন বললে হয়তো বুঝতেন না, এই জন্য বলি নাই। এবার ধরেন আপনার পেজের কোনো একটা অংশে যাবেন, পেজের কোনো একটা অংশে, তা আমরা এরকম একটা অংশ ধরেন বানাই এখানে,
ডিপ ট্যাগ তো বলেছিলাম না, এখানে কিছু একটা লিখি, খেয়াল করেন আমাদের এখানে সব টেক্সট একসাথে মিশে গিয়েছে, বোঝা যাচ্ছে না। আমরা এখানে একটা ব্রেক দিই, এই জায়গাটা ধরেন আমি চাচ্ছি ক্লিক করলে এইখানে চলে আসবে, ক্লিক করলে এইখানে চলে আসবে, মানে আমার তো নর্মাল এইভাবে থাকে, তাই না? আর একটু বাড়িয়ে দিলে ভালো হতো। বড় একটা প্যারাগ্রাফ নিলাম, বুঝতে সুবিধা হয়, এইখানে চলে আসবে। এখন এই কাজ করার জন্য এই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো, এক্সট্রা একটা কাজ করতে হবে, যেখানে যাবে সেখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কারণ এইখানে আসবে। তাহলে আইডি নামে একটা অ্যাট্রিবিউট আছে, কি আছে? আইডি। এখানে যে কোনো কিছু লিখতে পারেন, ধরেন যে কোনো লিখলাম, এই ওয়ার্ডটা আপনি ধরেন ক্লিক করলে ওইখানে নিয়ে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে একটা হ্যাশ চিহ্ন দিয়ে ওই ওয়ার্ডটা যদি লিখে দেন তাহলেই হয়ে যাবে। এবার যদি সেভ দিই, সেভ দিয়ে যদি রিলোড দিই, ধরেন একেবারে পেজের শুরুতে আসি, পেজের শুরুতে আসি। এবার ধরেন এই অ্যাবাউট এখানে আমি ক্লিক করছি, খেয়াল করবেন দেখছেন আমার ওই টেকনোলজি কথাটা যেখান থেকে লেখা ছিল সেইখানে নিয়ে চলে আসছে, বুঝছেন? তাহলে কিন্তু আমি পেজের প্রথমে নাই, দেখছেন আরো কত কিছু ছিল এখানে, কিন্তু ক্লিক করার সাথে সাথে ওইখানে নিয়ে চলে আসছে। তাহলে এই কাজের জন্য কিন্তু ওই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়। তাহলে এও এক ধরনের লিঙ্ক, তাই না? তাহলে এই লিঙ্ককে কোন ক্যাটাগরির আন্ডারে ফেলা যায়? ইন্টারনাল লিঙ্ক, বুঝছেন? ইন্টারনাল লিঙ্ক। আমি এখানে ওয়ার্ডটা লিখেই দিই, এটুকু বুঝেন নাই কে কে? সবাই বুঝছেন? তার আর বাকি রইল কি? লোকাল, তাই না? একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ থাকতে পারে, ঠিক আছে? 10-15-20-50 পেজও থাকতে পারে, 100-200 পেজও থাকতে পারে। তো আমরা এক একটা ফাইল মানে হচ্ছে এক একটা পেজ। তো ধরেন আমাদের আরো পেজ আছে, আর একটা পেজ ধরেন নিচ্ছি, পেজ মানে একটা ফাইল, তাই তো? ধরেন অ্যানাদার নাম দিলাম, অ্যানাদার.html এরকম একটা নাম দিলাম। তো এখানে ধরেন আমি কিছু লিখছি, অ্যানাদার নামে একটা পেজ করেছি, কোথায়? আমার যেখানে আমার এই পেজটা ছিল সেইখানে, নাকি? তো আমি চাচ্ছি কেউ যদি এইখানে ক্লিক করে তাহলে ওই পেজে নিয়ে যাবে, সেটা করা যেতে পারে। জাস্ট ওই লিঙ্কটার মধ্যে ওই পেজের নামটা দিয়ে দিতে হবে। নাম দিয়েছিলাম কি? এক্সটেনশন সহ। এবার যদি সেভ দেই,
দিয়ে যদি রিলোড দেই তাহলে কি হবে, স্ক্রিন থেকে বিদ্যুৎ চলে যাবে। আচ্ছা রিলোড দিলাম, এইবার দেখেন হোমে ক্লিক করছি বললে দেখেন ওই পেজটাই নিয়ে চলে আসছে, দেখছেন ওই যে অ্যানাদার ডট এইচটিএমএল। এখন যদি চান এইখানে ক্লিক করলে আবার আগের পেজে চলে যাবে, এইখানে এরকম একটা জায়গা থাকবে, করা যাবে না? তাহলে এই পেজের মধ্যেও তাহলে একটা লিংক করে নিতে হবে নাকি? কারণ আমাদের ওই পেজের নাম ছিল কি, থার্ড ক্লাস এইচটিএমএল, তাই না? এবার যদি রিলোড দেই তাহলে এই পেজে এবার হোম নামে একটা অপশন আসছে, তাই না? এখানে ক্লিক করলে এবার আগের পেজে চলে গেছে, এখানে ক্লিক করলে ওই পেজে, এখানে ক্লিক করলে ওই পেজে। তাহলে এই তিনভাবে মূলত লিংক ইউজ করা হয়। বুঝেন নাই কে কে স্যাররা? তাহলে এই লিঙ্কে কোন ধরনের লিঙ্ক বলে? খুব কার্যকরী একটা বিষয়, তাই না? খুব প্রয়োজনীয়, যেটা আপনার ইউজ করতে হতে পারে, যে আপনি কয়েকটা পেজ বা ফাইল করবেন, যে ক্লিক করলে আপনার ওই পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে আবার আরেক পেজে নিবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ছিল হচ্ছে আজকের সব কিছু। হ্যাঁ, লোকালটা বুঝেন নাই? ও, লোকাল হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেই আমরা সব লিঙ্কগুলো করবো, এটা তো ক্লিয়ার। এখন আপনি ধরেন আপনার এই ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে বা ফাইল আছে, এখন আপনি আসেন হচ্ছে এই ফাইলে, আমরা আসি হচ্ছে এই ফাইলে, তাই তো? এই ফাইলে আসি না, এখন চাচ্ছি ক্লিক করলে, এখানে ক্লিক করলে আর একটা পেজে নিয়ে যাবে। যেমন এই যে আমি এখানে দেখিয়েছিলাম, এখানে ক্লিক করলে পোর্টফোলিওতে নিয়ে আসছে, এই যে এখানে ক্লিক করে নিয়ে চলে গেছিলাম, তাই না? এই তো, তাহলে ওইটা কোথায় যাবে সেরকম তো একটা ফাইল আপনার আগে তৈরিই করা থাকবে না? ধরেন তৈরি করা আছে এরকম একটা ফাইল বা পেজ, তাই তো? তো আপনি জাস্ট ওই ফাইলের নাম বা পেজের নামটা যদি দিয়ে দেন তাহলে এখানে ক্লিক করলে ওই পেজেই নিয়ে যাবে, বুঝছেন? ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন? ফর্মের অনেক কিছু আছে, খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করেন, যদি সমস্যা হয় নেক্সট ডে আরও একটা ক্লাস দরকার, এরপরে নিব ফর্মের উপরে, বুঝছেন? তারপরে আমরা এসে সিএসএস শুরু করব।